দিনাজপুরের বিরামপুরে এক পা নিয়ে একটি শিশু জন্মেছে। শিশুটির প্রস্রাব পায়খানার রাস্তা নেই। জানা যায়, গেল বুধবার বিকেলে বিরামপুর মডার্ন ক্লিনিকে সিজারের মাধ্যমে যমজ সন্তানের জন্ম দেন এক গৃহবধূ। যমজ শিশুদের মধ্যে প্রথমটি মেয়ে। অন্য শিশুটির প্রস্রাব পায়খানার রাস্তা না থাকায় লিঙ্গ নির্ধারণ করতে পারেননি চিকিৎসকরা। ভীষণ নিয়ে এলো ফুলঝুড়ি মেগা অফার সিজন সিক্স। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। ওই দিনেই রাত 11:30টায় শিশুটিকে গুরুতর অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে শিশু ওয়ার্ডে ভর্তি করানো হয়। এখানে আসে শুনলাম যে একটি মায়ের দুটি সন্তান, তো একটি বাচ্চার পাও নাই আর একটি বাচ্চা সুস্থ। লোকমুখে জানতে পারি যে কি একটি এক পায়ের শিশু জন্ম হয়েছে এবং এই বিষয়টা নিয়ে আমার কিউরিওসিটি থাকার কারণে আজকে আমি ভিতরে দেখতে যাই এবং লক্ষ্য করি যে শিশুটির একটি মাত্র পা আছে। শিশুটির সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছে পরিবার ও স্বজন। শিশুটির পরিবার দরিদ্র হওয়ায় সরকারের কাছে সহযোগিতাও কামনা করেন। আমাদের বাবু একটু প্রতিবন্ধী, আমি আপনাদের কাছে দোয়া চাইছি আমাদের বাবুর জন্য সুস্থ। আচ্ছা, দুটা হয়েছে, একটা ভালো মেয়ে বাচ্চা হয়েছে আর এই বাচ্চারা সমস্যা, একটা পা আছে আর পায়খানা পেশাবের কোনো রাস্তা নেই। অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটির মলদ্বার ও প্রস্রাবের রাস্তা চালু করা সম্ভব, এজন্য প্রয়োজন পরীক্ষা নিরীক্ষা। তাছাড়া শিশুটির অন্যান্য অর্গান সুস্থ ও স্বাভাবিক রয়েছে বলে জানালেন এই চিকিৎসক। বাচ্চাটা ভর্তি হওয়ার সময় আমরা পরীক্ষা করার মাধ্যমে দেখতে পারলাম যে বাচ্চার হার্ট রেট, পালস, হার্ট রেট, তারপর রেসপিরেটরি রেট এগুলো মোটামুটি ভালো আছে এবং লাংস অনেক লাংস ক্লিয়ার আছে, কিন্তু বাচ্চাটার কনজেনিটাল অ্যানোমালিটা হচ্ছে অ্যাবসেন্স অফ অন লেগ, একটা লেগ আছে, আবার ইউরেথ্রাল ওপেনিং অ্যাবসেন্ট, কোনো জেনিটালিয়া বোঝা যাচ্ছে না বাচ্চাটার, আর অ্যানাল ওরিফিস অ্যাবসেন্ট। সংবাদ পেয়ে বুধবার রাতেই শিশুটির চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রদান করেন জেলা প্রশাসন। ভবিষ্যতে শিশুটির চিকিৎসার জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক দেবাশিস চৌধুরী। একটি একপাওয়ালা শিশু সন্তানের জন্ম হয়েছে, এই সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়ার পরে জেলা প্রশাসক দিনাজপুর মহোদয়ের নজরে আসে এবং তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসক মহোদয় জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা এই শিশুটির পিতার কাছে হস্তান্তর করার জন্য ব্যবস্থা গ্রহণ করেছেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।